ইন্ডিয়ান দর্শকরা মোটামুটি এই মুহূর্তে ব্যাপক উদ্দীপনায় মেতেছেন। সবাই বলছে ইন্ডিয়া ইন্ডিয়া, শুটটা অনেকটা এরকম ইন্ডিয়া ইন্ডিয়া না করে যদি তারা আইসিসি আইসিসি করে, আমার কাছে মনে হয় যে এটাতে আসলে খুব একটা স্লোগানের যে মূল পাঠ মূল মন্ত্র সেটাতে আসলে খুব একটা পরিবর্তন ঘটবে না। বাংলাদেশ যে ম্যাচটা হেরেছে, বাংলাদেশের অনেক দুর্বলতা জায়গা রয়েছে, বাংলাদেশের টিম সিলেকশনে যে ক্রিকেটারদের খেলানো হয়, বিশ্বকাপের দলে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের যোগ্যতা মান নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু আজকের এই ম্যাচটা শেষ পর্যন্ত ডিএল ম্যাথডে যেটা বাংলাদেশ মাত্র 5 রানের ব্যবধানে ভারতের বিপক্ষে হেরে গেল, সেখানটায় যেভাবে ন্যাক্কারজনকভাবে পুরো দলকে হারানোর পরিকল্পনা করা হয়েছে, পুরো দলের মোমেন্টাম নষ্ট করা হয়েছে, পুরো দলকে বাধ্য করা হয়েছে একটা ভেজা মাঠে খেলতে, সেটা আসলে কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। বিশ্বকাপ ক্রিকেটের মতো বৈশ্বিক টুর্নামেন্ট যেখানে ক্রিকেটের গ্লোবালাইজেশনের কথা বলা হয়, সেরকম টুর্নামেন্টে একটা বিশেষ দলকে, সেই দলটা হতে পারে শ্রেষ্ঠ, সেই দলটায় অনেক বড় বড় ক্রিকেটার থাকতে পারে, বাংলাদেশের এগেনস্টে শুধু একটা দল খেলেনি, বরং যারা আসলে এই দলটাকে সুবিধা দেওয়ার সাথে যুক্ত, বাংলাদেশকে জোর করে ভেজা মাঠে নামানোর সাথে যারা যুক্ত, কারণ এখানে খেলাটা আমরা দেখেছি, মাঠেই আমরা অবস্থান করছি এখনও, পুরো মাঠের কিন্তু যা সিচুয়েশন ছিল সেটা কিন্তু কোনোভাবে প্লেয়েবল অবস্থায় ছিল না। যখনই আসলে রেইনড্রপস বন্ধ হয়ে গেছে তার 4-5 মিনিটের মধ্যে আসলে লক্ষ্য নির্ধারণ করা হয়ে গেছে এবং ক্রিকেটারদেরকে মোটামুটি মিনিট দশেকের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি পড়া বন্ধ হবে, তারপরে মাঠে ইন্সপেকশন হবে, সেই মাঠ শুকানোর জন্য হচ্ছে গ্রাউন্ডসকর্মীরা কাজ করবে, কোনো কিছুই করা হয়নি। বৃষ্টি থামার সাথে সাথেই মোটামুটি প্রি ডিসাইডেড ছিল যে বাংলাদেশের লক্ষ্যটা হবে পরে 9 ওভারে আরও 85 রান করা, এবং মাঠের কন্ডিশন যাই হোক, উইকেটের কন্ডিশন যাই হোক, ক্রিকেটাররা প্রস্তুত হোক আর না হোক, প্রতিপক্ষ দল মেনে নিক আর না নিক, তাদেরকে বাধ্য করা হবে তোমরা বাংলাদেশ এখানে এসে খেলো। এই জিনিসটা করা হয়েছে, চোখের সামনে করা হয়েছে, জোর করে নো বল আদায় করা হয়েছে, যে বলটা ওয়াইড হয় সেই বলটা প্রপার বল হিসেবে আম্পায়ার ডিক্লেয়ার করেছে। বাংলাদেশের ব্যাটাররা অনেকটা 22 গজে অসহায় অবস্থায় ছিলেন। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের প্রতিও প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো আমি করতে চাই। নাজমুল হোসেন শান্ত আজকে টোটাল করলেন হচ্ছে 21 রান, খেললেন 25 বল, 16 ওভার বাংলাদেশ খেলেছে, তার মানে হচ্ছে তিনি 1/4 ওভার খেলে ফেলেছেন, 25% ওভার তিনি খেলে ফেলেছেন। এই যে 25% ওভার তিনি খেলে ফেললেন, কন্ট্রিবিউট করলেন 21 রান, তিনি যদি আর 5টা রান বেশি করতেন তাহলে কিন্তু ম্যাচটা সুপার ওভারে চলে গেল যেত। নাজমুল শান্ত যদি 6 রান বেশি করতেন তাহলে বাংলাদেশ আজকে উইনার হতে পারত। নাজমুল শান্ত যদি আর 10 রান বেশি করতেন, 25 বলে 35 রান করতেন, তাহলে বাংলাদেশ যেই সিচুয়েশনে অনেকের বিরোধিতার পরও যেই ম্যাচটা নিয়ে আক্ষেপ হচ্ছে সেই আক্ষেপের গল্পটা নাও লেখা হতে পারত। ইয়াসির আলী চৌধুরী রাব্বি মাহমুদুল্লাহ রিয়াদের রিপ্লেস হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে। ইন্টেন্ট ইম্প্যাক্ট, শরীরি ভাষা, একই সাথে পুরো ম্যাচকে রিড করার যে ক্যাপাসিটি সেটা কতটুকু ইয়াসির আসলে 22 গজে যখন যান করতে পেরেছেন বা করার চেষ্টা করেছেন সেটা যথেষ্ট সন্দেহ হয়েছে।